নামাজ, কোরআন পড়া, সৎ পথে থাকা সম্পূর্ণটাই নিজের ভিতরে। আর এগুলো যদি তুই চলতে পারিস, পালন করতে পারিস, আল্লাহর রহমত সব সময় তোর উপর থাকবে। তোমার কথা আমার মনে পড়েছে তো, আর কি তোমাকে না দেখে আমি থাকতে পারলাম না, এই জন্যই একটু তাড়াতাড়ি এবার আসলাম। মনে হচ্ছে একটু বেশি বেশি ভালোবাসছো বউকে। আর হ্যাঁ, ভালো কথা, তোমার ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, তোমার মতন বউ ঘরে থাকতে কি আমার ব্যবসা খারাপ চলে? তারপরে তোমার দোয়া আছে, আমার মার দোয়া আছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা যেন সারা জীবন এইভাবে সুখে থাকতে পারি, আমাদের সংসারটা যেন এইভাবেই অটল থাকে। আচ্ছা শোনো, তুমি অনেক দূর থেকে আসছো, তুমি একটা কাজ করো, তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার দাবার ব্যবস্থা করব। তুমি কি নামাজ কালাম পড়ছো? আমি হ্যাঁ, আমি তো নামাজ পড়ছি। তুমি? জি, আমার নামাজ কালাম ঠিকভাবে কায়েম করতেছে। যাই করো, ব্যবসার কাজে চাপে পড়ে নামাজ ভুলো না, পাঁচ ওয়াক্ত নামাজ বেঁধে পড়বা। একটা কথা কি জানো, নামাজকে কখনো কাজ দেখাবে না, সবসময় কাজকে বলবে আমার নামাজ আছে, তো সময় করে নামাজটা পড়ে নেবা। মিম, এই মিম, এদিকে আয় তো, একটু পানি নিয়ে আয়। তুই এইভাবে উশৃঙ্খল ভাবে চলাফেরা করছিস, এটা কি ঠিক? কেন, নামাজ পড়লে সমস্যা কোথায়? আর এইটা সারাক্ষণ এইটা টিপাটিপি, এইটা দিয়ে কি হয়? হ্যাঁ, একটু মানুষ খারাপ বলবে, তাই না? মানুষকে তো আর চেহারাটা দেখাতে পারবে না। দেখো মা, আমার দ্বারা এসব হবে না। শোন মা, এই যে তুই টিকটক ভিডিও করতেছিস, হ্যাঁ, তোকে কি সারা রাষ্ট্রের লোক দেখতেছে, এটা কি একটা গুণা হচ্ছে না? আর এই গুণার ভাগিতা কি তুই একা হচ্ছিস না আমরাও সাথে হচ্ছি? আসলে কি, তোকে এই মোবাইল কিনে দেওয়াটাই আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। কি হলো, বন্ধ কর। আমি তো একটা কাজ করতেছি মা, ডিস্টার্ব করো না। আসলে তোর সাথে কথা বলাটাই আমার ভুল, সব সময় মুখে মুখে তর্ক করিস। এই যা সামনের দিকে যা, আর পানি খাওয়া লাগবে না, যা সামনে থেকে যা। না, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না, দেখি তো একটু বৌমাকে ডাক দে। বৌমা, এই বৌমা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ডাকছিলেন? হ্যাঁ বৌমা, আসলে কি বলবো, মিমকে এত বোঝানোর পরেও ওকে সঠিক পথে আনতে পারতেছি না। কী সব পোশাক পরে, কীভাবে চলাফেরা করে, আসলে আমার নিজের কাছেও খারাপ লাগে। বৌমা, এখন একমাত্র তুমিই ভরসা, তোমার তো ননদ, আমি যা বলতে পারি না তুমি তা বলতে পারো, তুমিকে একটু বোঝাও না মা। আম্মা, আপনি কোনো টেনশন নেবেন না, ও শুধু আমার ননদ না, ও আমার ছোটো বোন, আর তাছাড়া ও তো এখনও অনেক ছোট, ও ঠিক বুঝতে পারবো, ওকে আমি বোঝাবো। তারপরও বৌমা, ছোটোর থেকে না শিখালে পরে বড় হয়ে হাজার বললে পরেও সে আর সেভাবে চলতে পারে না। এজন্য আমি বলি কি,
ও এখনো বুঝে না সব। তুমি ওকে একটু বুঝাই বলো। আমি চাই আমাদের পরিবারটা নামাজি পরিবার হোক। আমি নামাজ পড়ি, তুমি পড়ো, বাকি থাকলো ও। একটু বোঝাও বাবা। ঠিক আছে আম্মা, বিষয়টা আমার মাথায় থাকলো, আমি ওকে অবশ্যই বোঝাবো। আর ও তো আমার বোন, তাই না? আমি চাই আমার বোন আমাদের মতো চলাফেরা করুক। আচ্ছা বৌমা, আমি জানি তুমি পারবা, তোমার উপর আমার ভরসা আছে। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে আম্মা। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমারই জন্য হয়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ফোনটা রাখো, আমার কথাটা শোনো, সবসময় তো টিকটক বানাও, এখন একটু আমার কথাটা শোনো। ঠিক আছে বলো। তুমি যেভাবে চলাফেরা করো, বেপর্দা চলাফেরা করো, এই যে মেকআপ আটা ময়দা মেখে যেভাবে চলাফেরা করো, এগুলো কিন্তু ঠিক না। তোমার দিকে একটা পুরুষ তাকাচ্ছে, এই যে খোলা চুল, এই খোলা চুলে যে রাস্তায় বের হচ্ছ, একটা ছেলে তোমার দিকে তাকাচ্ছে, সুন্দর বলছে, ব্যাগ সাউন্ড দিচ্ছে, এতে কত গুণা তুমি জানো? জানো না। আমি বলি কি, এসব বাদ দিয়ে পাঁচক্ত নামাজ পড়ো, আল্লাহর পথে চলো। দেখো তোমার মা, আমি, আমরা কিন্তু পাঁচক্ত নামাজ পড়ি, শুধু একমাত্র তুমি বেপর্দাভাবে চলাফেরা করো, তোমার জন্য রাস্তায় বের হতে পারে না কিন্তু আমরা। তোমার আম্মা কিন্তু বাসার বাইরে বের হলে নানান লোকে নানান কথা বলে, এতে কি তোমার ভালো লাগে বলো? তুমি কি চাও তোমার জন্য তোমার আম্মা মানুষের কাছে কথা শুনুক? সে কিন্তু পাঁচক্ত নামাজ কালাম পড়ে, আর তার তো বয়স হয়েছে, তুমি এটা কেন বোঝো না? তোমার সামান্য এই জিনিসটা তুমি ছাড়তে পারছো না। তুমি যে টিকটক ভিডিও বানাচ্ছ, এখানে হাজার হাজার লোক কিন্তু থাকে, তোমাকে দেখছে, এতে কিন্তু তোমার গুনাহ হচ্ছে। তাই বলি কি বোন, তুমি এসব বাদ দিয়ে পাঁচক্ত নামাজ পড়ো, এই সাজগোজ বাদ দিয়ে তুমি পর্দা করো, ভালো হবে। শোনো ভাবি, তুমি তো জানো যে আমি একজন সেলিব্রিটি, আমি টিকটক করি, সবাই আমাকে খুব পছন্দও করে, তো এই অবস্থায় তো আমার দ্বারা নামাজ টামাজ হবে না, বুঝছো? আর তুমি দেখো, আমি এই যে মেকআপটা করি না, এটা করতে আমার মিনিমাম এক ঘন্টা লাগে, তো আমি যদি দিনে পাঁচবার নামাজ পড়ি তাহলে আমি এগুলো কখন করব বলো? আর এই মেকআপটা কিনতে তো আমার অনেক খরচ হয়, ওটা তো তুমি দিবা না। দেখো, আর আমি চাই না আমার চেহারাটার মানে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাক, ঠিক আছে? তুমি তোমার সৌন্দর্য নিয়ে ভাবছো? দেখো মিম, এই যে মেকআপ দিয়ে যে সৌন্দর্যটা দেখাচ্ছ না, এটা সৌন্দর্য না। তুমি যে পাঁচবার নামাজ পড়ার জন্য যে ওজুটা করবে, ওই ওজুর পানিতে আল্লাহর নিয়ামত থাকে, ওতে সৌন্দর্য কমে না, সৌন্দর্য বাড়ে। তাহলে তোমার করতে সমস্যা কি পর্দা? তুমি পর্দা করো, নামাজ পড়ো, তোমার সৌন্দর্য কমবে না, বরং বাড়বে। বিশ্বাস না হলে আমার কথাটা মেনে দেখো তুমি। ঠিক আছে ঠিক আছে ভাবি, বুঝতে পারছি। তুমি এখন যাও, আমি একটা নতুন একটা ভিডিও আপলোড দিব, তো আমি এটা শেষ করে তারপরে আসি, তারপর আমি তোমার সঙ্গে সব বলবো, সব শুনবো। তুমি এখন যাও, ডিস্টার্ব করো না। এতক্ষণ ধরে আমি কাকে বোঝাচ্ছি? আমি তোমাকে এত কিছু বোঝালাম, তারপরে তুমি ভিডিও নিয়ে পড়ে আসো? আমি তো বললাম নামাজ পড়তে হবে, চলো আজান দিচ্ছি। যা তো ভাবি, কাজটা করতে দাও, যাও। তেরোয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ। মা, কোথায় যাচ্ছিস? মা একটু গ্রামটা ঘুরে দেখে আসি, অনেকদিন পর বাইরে থেকে না আসলাম, তারপর জানো তো ব্যবসা বাণিজ্যে অনেকটা বিজি থাকি। মানে তোর সাথে একটু কথা ছিল। কি মা বলো? তা বাবা, তোর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ মা, ভালো চলতেছে। আর তারপরে তোমার তো দোয়া আছে মা, তোমাদের দোয়া থাকলে কেমন ব্যবসা বাণিজ্য খারাপ চলবে? সেটা তো ঠিকই বলছিস, এক আল্লাহর রহমত আর আমাদের দোয়া সব মিলেই তো এই ব্যবসাটার এত উন্নতি। শোন বাবা, তোকে নিয়ে আমার অনেক আশা ভরসা, তোর মতো একটা ছেলে পাইছি, এটা আমার ভাগ্য। পাঁচ ওয়াক্ত নামাজ পড়িস, কোরআন পড়িস, আবার সৎ পথে
চলে কি সুন্দর করে ব্যবসা করতেছিস। আর আল্লাহর রহমত আছে বিধায় তোর ব্যবসার এত উন্নতি। আবার ঠিক আল্লাহ দেখ তোর কপালেও জুটাইছে ঠিক একজন পরহেজগারী বউ, যেও পাঁচ অক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, সবসময় নম্রভদ্রভাবে চলে। এটা অনেক বড় পাওনা না। আর মনে রাখিস সবসময় সৎ পথে চলতে হয়, আর ব্যবসাটাও সৎ পথেই করবি, তাহলে আল্লাহর রহমত সবসময় তোর উপর থাকবে। খালি চিন্তা হয় মিমটাকে নিয়ে, এই মেয়েটাকে যে কিছুতেই বুঝাইতে পারি না, এত বুঝাচ্ছি কোনো দিকেই কর্ণপাত করে না, ও যা বুঝে সেটাই ঠিক, আবার কিছু বললে মুখে মুখে পর্যন্ত তর্ক করে। মা, ও তো তুমি তো জানোই ও ছোট মানুষ, দেখো বড় হলে ঠিক হয়ে যাবে। সেটা তো সবসময় ওই উপরওয়ালার কাছে বলি যে আল্লাহ তুমি আমার ছেলেটাকে যেরকম দিছো আমার মেয়েটাকেও বুঝ দাও, ওকে সত্যের পথ দেখাও। আর শোন, সবসময় ন্যায় অন্যায় বিবেচনা করে চলাফেরা করবি, আর সত্যের পথে থাকিস বাবা, তাহলে দেখবি আল্লাহর রহমত সবসময় তোর উপর থাকবে। মা, তুমি আমাকে যে রকম শিক্ষা দিছো আমি সেই রকমভাবে চলতেছি। আর মা, আল্লাহর রহমতে আমি কোনো দিন অসৎ পথে চলি না, সব তার ইচ্ছা আর মা তোমার দোয়া। সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে বাবা, তুই কোথায় যাবি যা, আমি কাজ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে নিয়ে কত আশাই না করছি, আমার সব আশা ওই পরওয়ারদিগার পূরণ করছে। বলো এখন কোথায়? ঠিক আছে বাবু, কালকে দেখা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে মিম, ওকে আচ্ছা পরে কথা বলছি। তুমি সন্ধ্যার সময় এইভাবে গাছের নিচে দাঁড়িয়ে থেকে কথা বলতেছো, মাথায় কাপড়টা দাও আর চলো আমার সাথে গিয়ে উযু করবা, আমার সাথে উযু করে নামাজ পড়তে যাবে, চলো। তুমি যাও। আর চলো না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, সেদিন না হয় কথা শোনো নি, আজকেও বললাম তাও শুনলে না, এখন তো রাত হয়েছে, এখন তো নামাজ পড়তে পারো, এখন তো আর টিকটক ভিডিও বানাবা না, চলো। ঠিক আছে ভাবি, আমি আসলে উযুও করতে পারি না আর নামাজও ওইভাবে আমি সব কিছু বুঝি না, বাদ দাও তুমি যাও। আমি তোমাকে উযু করা শিখিয়ে দিব, নামাজ পড়াও শিখিয়ে দেবো, সমস্যা নেই, চলো তো আমার সাথে। তোমার কাছে রিকোয়েস্ট করছি, চলো। ঠিক আছে ভাবি, আমি আজকে তোমার সঙ্গে নামাজটা পড়ব, তবে এমনি এমনি না, আমারও একটা শর্ত আছে। কি শর্ত বলো? সেটা এখন বলবো না, আগে তোমার সাথে নামাজটা পড়ে আসি তারপরে বলবো, তোমার কিন্তু সেটা করতে হবে। ঠিক আছে, আমি তোমার শর্ত রাখবো, তুমি যেটা বলবা সেটাই হবে, চলো নামাজ পড়বে, চলো উযু করে আসি। ও আমরা যেন সবাই মিলে একটা নামাজের পরিবার হিসেবে রূপান্তরিত হতে পারি। হে রব্বুল আলামিন, ওর যত গুনাহগারি আছে তুমি ক্ষমা করে দাও, তুমি ওর প্রতি সদয় দৃষ্টি দান করো, ওর উপর রহমত বর্ষিত করো, ওর যত ভুল আছে তুমি সেটা ক্ষমা দৃষ্টিতে গ্রহণ করো, ওকে তুমি সত্যের পথ দেখো। হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকল মুশকিল আসান করো। নামাজ পড়ে যে এত শান্তি আমি কখনোই এটা অনুভব করি নাই।
একদিনই এতটা আমার খুব ভালো লাগতেছে। আমি তোমাকে আগে বলছিলাম নামাজের মধ্যে এত শান্তি আছে সেটা তুমি কোথাও পাবা না। আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে জানো শরীর মন দুটোই ভালো থাকে। চলো চলো। মিম ভাবি তুমি কি জানো একটা শর্তের কথা বলছিলে না, নামাজ তো পড়া হয়েছে, এখন বলো কি শর্ত। আমি তোমার শর্ত রাখার পালা, এবার আমি রাখবো, বলো। আচ্ছা ভাবি থাক, তোমার কিছু করতে হবে না। কি এমন কথা বলো, সমস্যা নেই, আমি তোমার শর্ত রাখবো, তুমি যা বলবা সেটাই হবে। কি চাই বলো, কি তোমার লাগবে বলো। আসলে ভাবি আমি আসলে মনে মনে একটা প্ল্যান করছিলাম। কি প্ল্যান? যে আমি তোমার সঙ্গে নামাজ পড়ব আর আমার মতো স্টাইল করে তোমাকে দিয়ে একটা টিকটক ভিডিও করব। তো ভাবি তোমার সঙ্গে নামাজ পড়ে আমার মনটা চেঞ্জ হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার ভুলটা। তুমি যে বুঝতে পারছো এটাই অনেক। আর হ্যাঁ ভালো কথা, তুমি আমাকে কথা দিবে আজকে এখন তুমি আর কখনো বেপর্দাভাবে চলাফেরা করবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, আর কখনো টিকটক বানাবে না, আমাকে কথা দাও। ঠিক আছে ভাবি, আমি তোমার কথা দিলাম আর কখনো ওগুলো করবো না। আমি আজ খুব খুশি জানো তো, আমি সবসময় ভাবতাম আমার ছোট বোনটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পর্দার সাথে চলাফেরা করবে, কেউ কোনো খারাপ কথা বলবে না, আজকের পর থেকে আর কেউ বলবে না আমার ননদিনী মানে আমার ছোট বোনটা বেপর্দা চলাফেরা করে, কেউ কোনো খারাপ নজরও তাকাবে না। আমি জানতাম যে আমার বৌমা সঠিক কাজটা সঠিক সময় করবে। মা তোমাকে কি বলেছিলাম, আমরা তোমারই সন্তান না? আমি জানতাম আমার বৌমা সঠিক সময় সঠিক কাজটা করবে। আসলে বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আমার বাড়িতে আছে না আমার লক্ষ্মী নামাজি বউ, আমি জানি ওর সংস্পর্শে আমার মেয়েকে ভালো হতেই হবে, এজন্যই তো আমার মেয়ে আজকে নামাজি হয়েছে, নাকি বলিস? মা তোমাকে কি বলেছিলাম ঠিক পাইছো? আজ আমার ছোট বোন এখন বড় হয়ে গেছে, এই দেখো এখন আমার বোনটাও নামাজি হয়ে গেছে। শোন মা, নামাজ কোরআন পড়া সৎ পথে থাকা সম্পূর্ণটাই নিজের ভিতরে, আর এগুলো যদি তুই চলতে পারিস পালন করতে পারিস আল্লাহর রহমত সব সময় তোর উপর থাকবে, তাই না বৌমা? ঠিক বলেছেন। আর আজকে থেকে আমরা সম্পূর্ণরূপে একটা নামাজি পরিবার হলাম।